নমস্কার, এশিয়ানেট নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি এই মুহূর্তে রয়েছি সিপিএম যুবনেত্রী মীনাক্ষী মুখার্জির সঙ্গে। মীনাক্ষী, স্বাগত। প্রথমে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই মুহূর্তে আপনি একের পর এক ঘোষণা ঘোষণা করছেন, নানা রকম অভিযোগ সামনে আসছে, কি বলবেন? প্রশাসন হলে অপরাধীদের ভূমিকাটা বাড়ে, পশ্চিমবঙ্গে এর বাইরে আর কিছু হয়নি। তাই আজকে যখন কাজের সংকট, বেরোজির সংকট, জিনিসপত্রের দাম বাড়ার সংকট, সেই সংকটের এটা একদম পুরাতে পৌঁছে যায়, একদম ঠিক করে তখন এদের উপর আক্রমণ পশ্চিমবঙ্গের টাইম। দ্বিতীয় যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে একটা শ্রেণী বলছে যে বামেরা বলেছিল উৎসবে ফিরবে না, কিন্তু বুস্টল করছে, তাদের কি জবাব দেবে? ওরা পশ্চিমবঙ্গের ইতিহাস জানে না। পশ্চিমবঙ্গের ইতিহাস হল বাংলাদেশের বিরুদ্ধে রাখিবন্ধনের উৎসব। আমরা প্রতিবাদে উৎসব করতে পারি, উৎসবে করতে পারি। এবং তারপর আমরা একের পর এক গেছিলেন আগামী দিনে, কিভাবে পরিকল্পনা করছেন আন্দোলনের পক্ষে? সাধারণ মানুষ পরিকল্পনা করে নিয়েছে, রাস্তায় থেমে গেছে, প্রশাসনের কপদাক্ষতায় কোথাও কোথাও মানুষ আইন পর্যন্ত নিজেদের হাতে তুলে নিচ্ছে, যেটা এই সমাজের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ তার জন্য দায়ী কিন্তু প্রশাসনকে থাকতে হবে। মানে অপরাধীদেরকে বাঁচানোর যে পরিকল্পনা, সেই পরিকল্পনাতে যদি তত্ত্বাবধায়ক প্রশাসনিক দপ্তরের লোকজনরা ঘুরে থাকে এবং অপরাধ প্রতিদিন বাড়তে থাকে, মানুষ নিজেদের বিচার না পেয়ে কতটাই মরবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।